فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. জি জুনায়েদ ভাই, সালাতে দাঁড়ালে, যদি জামাতের সাথে সালাতে দাঁড়ালে যদি কাও কেউ কাতার বাঁকা রাখে, অর্থাৎ আপনার ডানে এবং বামে যদি কেউ বেশি ফাঁকা রাখে, আপনি মিলানোর চেষ্টা করবেন আপনার পা পাশের মুসল্লির সাথে, পায়ের সাথে মিলানোর চেষ্টা করবেন। কিন্তু যদি সে না বুঝে, আপনার কিছু করার নেই, আপনি স্বাভাবিক থাকুন। আপনি আপনার দুই পায়ের মাঝখানে বেশি ফাঁকা রেখে, স্বাভাবিকের যেয়ে বেশি ফাঁকা রেখে আপনার ডানের মুসাল্লির পায়ের সাথে আপনার পা মিলাতে যাবেন না, বামের মুসাল্লির পায়ের সাথে আপনার বাম পা মিলাতে যাবেন না। আপনি স্বাভাবিক থাকুন। সে হয়তো হাদিস বুঝে না, সুন্নত বুঝে না, যার কারণে বেশি ফাঁক রাখছে। আর আপনার পিছনের কাতারে যারা আছে, সামনের কাতারে যারা আছে, তাদের জন্য আপনি ইশারা বা কথার মাধ্যমে তাদের কাতার ঠিক করতে যাবেন না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। বরং আপনার কাতারে আপনি থাকুন। আপনার ডানে এবং বামে যারা আছে তাদেরকে তাদের পায়ের সাথে পা মিলিয়ে কাতার সোজা রাখার চেষ্টা করুন নামাজ শুরু করার সময় বা নামাজরত অবস্থায়, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার সামনের কাতারের পিছনের কাতারের লোকদেরকে আপনি ঠিক করতে যাবেন না। ধন্যবাদ। يا رب العالمين.